আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোসলেউদ্দিন। আমরা আমাদের গত ভিডিওতে দেখিয়েছি যে ইন্ট্রোডাকশন টু ইমিউনিটি, অর্থাৎ আমাদের ইনেট ইমিউনিটি, অ্যাডাপটিভ অর অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এছাড়াও ইমিউনিটিকে আবার ক্লাসিফাই করা যায় অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। তো আমাদের লাস্ট ভিডিওতে আমরা জেনেছি অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটির মধ্যে ডিফারেন্স কি। আমরা একটু রিভিউ করি যে এই হলো অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড এটা হলো অ্যাক্টিভ ইমিউনিটি আর এই হলো প্যাসিভ ইমিউনিটি। তাহলে অনসেট, অ্যাক্টিভ ইমিউনিটির অনসেট হচ্ছে স্লো। কেন? আমি অ্যাক্টিভ ইমিউনিটিতে কি দিচ্ছি বাইরে থেকে? বাইরে থেকে দিচ্ছি অ্যান্টিজেন। ফলে ওই অ্যান্টিজেনটা প্রথমে অ্যাক্টিভ ইমিউনিটিতে কিভাবে কাজ করে, ম্যাক্রোফেজ এবং ডেন্ড্রাইটিক সেল দ্বারা অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে। তারপরে আমার টি সেল এবং বি সেল অ্যাক্টিভেট হবে, তারপরে বি সেল থেকে প্লাজমা সেল, সেখান থেকে তৈরি হবে অ্যান্টিবডি, এবং ওই অ্যান্টিবডি তারপরে এই লিম্ফয়েড অর্গান থেকে চলে আসবে সার্কুলেশনে। তাহলে এখানে একটু টাইম কনজিউম হচ্ছে অ্যান্টিবডি তৈরি হতে হতে, ফলে এই অ্যাকিউট সরি অ্যাক্টিভ ইমিউনিটির অনসেট হচ্ছে কি স্লো, অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হতে টাইম লাগছে। আর প্যাসিভ ইমিউনিটিতে আমি বাহির থেকে দিচ্ছি কি, সরাসরি বাহির থেকে দিচ্ছি আমি অ্যান্টিবডি। এখানে তাহলে অ্যান্টিবডি তৈরি হওয়ার টাইম লাগার তো কোনো প্রশ্নই আসে না, ফলে এখানে অনসেট হচ্ছে র্যাপিড অনসেট। আর ডিউরেশন, যেহেতু অ্যাক্টিভ ইমিউনিটিটা আমার বডি নিজে অংশগ্রহণ করছে এবং ফলে সেখানে মেমোরি বি সেল এবং মেমোরি টি সেল তৈরি হবে, মেমোরি বি সেল এবং মেমোরি টি সেল, ফলে ওরা আরো অনেক ইয়ার্স পরেও যদি ওই একই অ্যান্টিজেনটা ঢুকে তারা রেসপন্স করতে পারবে। ফলে অ্যাক্টিভ ইমিউনিটির ডিউরেশনটা হচ্ছে লং, আর প্যাসিভ ইমিউনিটিতে এই অ্যান্টিবডিটা যতদিন থাকবে ততদিনই শুধু তার ইফিকেসি থাকবে, ফলে এখানে ডিউরেশন হচ্ছে শর্ট। মেমোরি অ্যাক্টিভ ইমিউনিটিতে একটু আগে বললাম মেমোরি বি সেল টি সেল, ফলে ইয়েস, আর এখানে দিচ্ছে শুধু অ্যান্টিবডি তাহলে মেমোরি তো থাকবে না, ফলে নো। এবং ফার্দার এক্সপোজারে, যেহেতু এখানে মেমোরি বি সেল টি সেল তৈরি হয়েছে, ফলে ফার্দার এক্সপোজারে আরো বেশি বেশি অ্যান্টিবডি, বেশি বেশি বি সেল প্রোডাকশন, টি সেল প্রোডাকশন হবে, ফলে ইমপ্রুভড রেসপন্স। আর এখানে তো অ্যান্টিবডি যতদিন থাকবে ততদিন, ফলে ইমপ্রুভড রেসপন্স হওয়ার প্রশ্ন আসে না। আর হাইপার সেন্সিটিভিটি, দেখেন এখানে আমি দিচ্ছি কি অ্যান্টিজেন, এই যে দিলাম অ্যান্টিজেন, আর আমার বডি তৈরি করছে কি অ্যান্টিবডি, ফলে এখানে আমার বডি নিজে তাকে রিকগনাইজ করছে তারপর রেসপন্স করছে, ফলে এখানে হাইপার সেন্সিটিভিটি হয় না। কিন্তু এখানে আমি বাহির থেকে কি দিচ্ছি বাহির থেকে আমরা অ্যান্টিবডি দিচ্ছি, অথবা কোনো কোনো সময় অ্যান্টিটক্সিন দেওয়া হয়, অ্যান্টিটক্সিন, অ্যান্টিটক্সিন। তো এই যে অ্যান্টিবডি বা অ্যান্টিটক্সিন বাহির থেকে সাপ্লাই দিচ্ছি, এটা আমার বডির সাথে অ্যাডজাস্ট নাও করতে পারে, তখন হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখা দিতে পারে। ফলে প্যাসিভ ইমিউনিটিতে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা থাকতে পারে, যেটা অ্যাক্টিভ ইমিউনিটিতে হাইপার সেন্সিটিভিটিটা হয় না। এছাড়াও আমরা এই অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি এই বিষয়টাকে আমরা আবার দুই ভাগে করে ভাগ করতে পারি, যেমন অ্যাক্টিভ ইমিউনিটিকে আমরা ভাগ করতে পারি ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল। অর্থাৎ ন্যাচারাল কি, যেমন আমি হসপিটালে গেলাম, সেখানে নজোকমিয়াল ইনফেকশন হলো হসপিটালে কোনো একটা ব্যাকটেরিয়া দিয়ে, ঠিক আছে, তখন আমার বডি যে ইমিউনিটি ডেভেলপ করবে সেটা হলো ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। আর একটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ প্যাসিভ আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি কি, আমি বাহির থেকে কোনো একটা ভ্যাকসিন দিলাম, কিল্ড অর লাইভ ভ্যাকসিন, অর্থাৎ আমি বাহির থেকে একটা অ্যান্টিজেনকে ভ্যাকসিনের মাধ্যমে বডিতে ইন্ট্রোডিউস করালাম, তখন আমার যে ইমিউনিটিটা ডেভেলপ করবে সেটা হলো আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটিটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, আর্টিফিশিয়াল ন্যাচারাল। ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি কি, যেমন মা থেকে বাচ্চার মধ্যে যে মিল্কের মাধ্যমে অথবা আমাদের এটাকে কি বলে প্লাসেন্টার মাধ্যমে যে ইমিউনোগ্লোবিউলিন এ এবং ইমিউনোগ্লোবিউলিন জি ট্রান্সফার হচ্ছে, তাহলে অ্যান্টিবডি সরাসরি বাচ্চা পাচ্ছে কিন্তু সেটা ন্যাচারাল ওয়েতে, এই কারণে এটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। আরেকটা হচ্ছে আমরা অনেক সময় ইমার্জেন্সি কেসে, যেমন রেবিস, ধরুন কাউকে এইমাত্র ডগ বাইট করলো অথবা হচ্ছে তার টিটেনাস হলো, তখন আমরা কি করি ডিরেক্ট টিটেনাস ইমিউনোগ্লোবিউলিন দিয়ে দিই অথবা রেবিসের এগেনস্টে সরাসরি অ্যান্টিবডি দিয়ে দিই। তাহলে আমরা অ্যান্টিবডি দিচ্ছি কিসের মাধ্যমে, ইনজেকশন দিয়ে আর্টিফিশিয়ালি দিচ্ছি, তাহলে এটা হলো যে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। ওকে, এই হলো আমাদের গত ক্লাসের রিভিউটা। তা আমরা এখন জানবো ইনশাল্লাহ যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন অ্যান্টিজেন অ্যান্ড ইমিউনোজেন। তা আসি আমরা অ্যান্টিজেন অ্যান্ড ইমিউনোজেন,
তাহলে আমরা এক পাশে লিখি অ্যান্টিজেন, আর অন্য পাশে লিখলাম আমরা ইমিউনোজেন। ওকে, তো অ্যান্টিজেন হলো যে একটা ফরেন সাবস্টেন্স বা ফরেন পার্টিকেলস যেটা আমার ইমিউনিটিকে অ্যাক্টিভ করতেও পারে নাও করতে পারে। কি বললাম, তাহলে অ্যান্টিজেন এটা হলো একটা ফরেন সাবস্টেন্স, সে এটা ফরেন সাবস্টেন্স এবং ইমিউনোজেন, তাহলে ইমিউনোজেনটাও কি একটা ফরেন সাবস্টেন্স, অর্থাৎ আমার বডির নর্মাল সেল না, বাহির থেকে আগত একটা জিনিস। তাহলে ডিফারেন্স কোথায়, যে অ্যান্টিজেন তার দুইটা অপশনই আছে, অর্থাৎ সে আমার বডির যে ইমিউনিটি সিস্টেম আছে, অর্থাৎ সেটা ইনেট ইমিউনিটি হোক বা অ্যাডাপটিভ ইমিউনিটি হোক, তাকে অ্যাক্টিভেট করতেও পারে নাও করতে পারে। কিন্তু ইমিউনোজেন হলো সেই ফরেন সাবস্টেন্স যাকে অবশ্যই অবশ্যই আমার ইমিউনিটিকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, দেখেন যে সব ইমিউনোজেন অ্যান্টিজেন, কিন্তু সব অ্যান্টিজেন ইমিউনোজেন হতে পারবে না। ওকে, এই বিষয়টা বাস, আর কিছুই না। তাহলে আমরা এখন দেখবো যে কি একটা ফরেন সাবস্টেন্সকে ইমিউনোজেন হতে হলে তার কি কি ফিচার থাকতে হবে। তাহলে অর্থাৎ একটা ফরেন সাবস্টেন্সের ইমিউনোজেনিসিটি, অর্থাৎ ইমিউনোজেন হচ্ছে নাউন আর ইমিউনোজেনিসিটিটা হচ্ছে কি তার নেচারটা, তাহলে ইমিউনোজেনিসিটি। ইমিউনোজেনিসিটি, আচ্ছা, তাহলে এখন এই ইমিউনোজেনিসিটি থাকার জন্য আমরা একটা নিউমেরিক মনে রাখতে পারি যে আর্ম ফোর্স মেডিকেল কলেজ। ওকে, আর্ম ফোর্স মেডিকেল কলেজ, এই তাহলে এ দিয়ে হচ্ছে কি এক নম্বরে এ, এ দিয়ে হলো যে আমাদের অ্যান্টিজেন ডিটারমিনেন্টস, অ্যান্টিজেন ডিটারমিনেন্টস অর্থাৎ অ্যান্টিজেন নির্ণায়ক আর কি। তো এই অ্যান্টিজেন ডিটারমিনেন্টস আসলে কি, যে একটা ফরেন সাবস্টেন্স যখন আসে আমাদের, মনে করেন এই হলো একটা ফরেন সাবস্টেন্স, এই পুরো লাল উপবৃত্তটা হলো একটা ফরেন সাবস্টেন্স, কিন্তু এখন আর এই মনে করেন এটা হলো একটা অ্যান্টিবডি। ওকে, এখন এই যে হোল ফরেন সাবস্টেন্সটা কিন্তু আমার অ্যান্টিবডির সাথে বাইন্ড হবে না, পুরো জিনিসটা বাইন্ড হবে না। তাহলে কি বাইন্ড হবে, সেটা হলো যে এই ফরেন সাবস্টেন্সটা হলো আমরা কি বলছি, যেহেতু ফরেন সাবস্টেন্স তাহলে আমরা তাকে দোষি কি অ্যান্টিজেন অর একটা ইমিউনোজেন ভাবি আমরা এখন অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের মধ্যে আলাদা একটা স্পেশাল অংশ থাকবে, এই দেখেন যেটা আমি আকাশি কালারে দিলাম, এই পোর্শনটা হলো এপিটপ বা অ্যান্টিজেন ডিটারমিনেন্টস, এটাকে আরেকটা নাম কি বলা যায়, এপিটপ। এপিটপস, ওকে, আর এপিটপসের যে জায়গাটা, এই যে অ্যান্টিবডির যে জায়গা এপিটপসের সাথে লাগবে সেটাকে আমরা বলবো কি প্যারাটপ, প্যারাটপ। ওকে, তাহলে এই জিনিসটা যখন আসবে তখন কি হবে, দেখেন আমরা একটু দেখি জিনিসটা, এই এই আকাশি কালারটা দিলাম আমরা কি এপিটপ, তো এপিটপটা কার অংশ, সে হলো অ্যান্টিজেনের উপরের একটা স্পেশাল অংশ এই। তাহলে হোল এই পুরো জিনিসটা হলো অ্যান্টিজেন, আর অ্যান্টিজেনের এই স্পেশাল অংশটা যেটা অ্যান্টিবডির সাথে বাইন্ড হবে, এই যে অ্যান্টিবডির সাথে বাইন্ড হলো, অ্যান্টিবডির সাথে বাইন্ড হলো, এটা হলো এপিটপ, আর অ্যান্টিবডির যে অংশটা এপিটপের সংস্পর্শে আসলো এই অংশটা, এই অংশটা সে হলো প্যারাটপ।
ঠিক আছে, বাস এটাই হলো অ্যান্টিজেন ডিটারমিনেন্টস। এরপরে আমাদের এএফএমসি এর এফ দিয়ে কি, এফ তে হলো যে ফরেইননেস, অর্থাৎ অবশ্যই সেটাকে আমার বডির বডির বাহিরের কোন জিনিস হতে হবে। আর এম তে কি, এম তো হচ্ছে যে মলিকিউলার ওয়েট, ঠিক আছে। তো মলিকিউলার ওয়েট বলতে কি, যে দেখা গেছে যে রিসার্চে যে মোর দেন ওয়ান লাখ মলিকিউলার ওয়েট হলে তারা কি হয়, ভালো ইমিউনোজেন হয়, অর্থাৎ ভালোভাবে বডির ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করতে পারে, তার মানে ইমিউনোজেন। আর যদি তাদের মলিকিউলার ওয়েট 10,000 থেকে কম হয় তাহলে তাদের এই যে ইমিউনোজেনিসিটি এটা কমে যায়, কিন্তু তখন ইমিউনোজেনিসিটি থাকবে কিন্তু পাওয়ার কমে যাবে তাদের, অর্থাৎ ইমিউন সিস্টেমকে খুব উইকলি অ্যাক্টিভ করবে। আর যাদের ক্ষেত্রে এই মলিকিউলার ওয়েটটা আরো কম হবে, অর্থাৎ বিলো 100 মলিকিউলার ওয়েট, তাদের ক্ষেত্রে ইমিউনোজেনিসিটি নাই বললেই চলে, ইমিউনোজেনিসিটি নাই বললেই চলে। যেমন মনে করেন একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড, একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড তার মলিকিউলার ওয়েট কতই বা হবে, বিলো 100, তাহলে তার নো ইমিউনোজেনিসিটি। তো এই অ্যামিনো অ্যাসিডটা ধরুন বাহির থেকে আসলো, বডির বাহির থেকে আসলো, তাহলে এই অ্যান্টিবডিটাকে সরি এই অ্যামাইনো অ্যাসিডটা যেহেতু বাহির থেকে আসছে তাহলে সে হলো অ্যান্টিজেন, বাট ইমিউনিটিকে অ্যাক্টিভ করতে পারছে না, তাহলে নট ইমিউনোজেন। ওকে, আর আরেকটা ফরেন সাবস্টেন্স মনে করেন বাহির থেকে আসলো, তা যার মলিকিউলার ওয়েট হচ্ছে 1 লাখ, তাহলে সে বাহির থেকে আসছে ওই কারণে হলো অ্যান্টিজেন, আবার সে ইমিউনিটিকে অ্যাক্টিভ করার ক্যাপাবিলিটি আছে, ফলে সে একই সাথে ইমিউনোজেন। ওকে, আচ্ছা তাহলে এ এফ এম গেল, আর একটা হলো আমাদের কি সি, কেমিক্যাল সি তে হচ্ছে কি কেমিক্যাল স্ট্রাকচার কমপ্লেক্সিটি, কেমিক্যাল স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি। ওকে, অর্থাৎ মনে করেন আমরা যেহেতু একটা ফরেন অ্যান্টিজেন আমরা চিন্তা করি যে এই একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড, আরেকটা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড, আরেকটা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড, আরেকটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এখন এখানে তিনটা অ্যামাইনো অ্যাসিডই ধরুন সেটা প্রোলিন, ঠিক আছে, অর্থাৎ যে কোনো এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, ধরুন এটা এ ধরন এ টাইপ অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডটাও এ টাইপ অ্যামাইনো অ্যাসিড, এ অ্যামাইনো অ্যাসিডটাও এ, এটাও এ, তাহলে সবগুলো অ্যামাইনো অ্যাসিড সিমিলার, ফলে এর যে ইমিউনোজেনিসিটি হবে তা হবে লেস, কম, কারণ স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি নেই। কিন্তু অন্যদিকে আরেকটা অ্যান্টিজেন আমরা চিন্তা করি যে এটা হলো এ অ্যামাইনো অ্যাসিড, তার সাথে পেপটাইড বন্ড দিয়ে বি অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ এ অ্যামাইনো অ্যাসিড এবং এ অ্যামাইনো অ্যাসিডের কোনো মিল নেই, এবং তার সাথে লাগানো আছে সি অ্যামাইনো অ্যাসিড, এটা আবার এটা আলাদা, আবার তার সাথে লাগানো আছে ডি অ্যামাইনো অ্যাসিড, ডি আর সি আবার আলাদা, তাহলে চারটা আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিড, তাহলে এখানে স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি আছে, ফলে ওর ইমিউনোজেনিসিটি ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করার ক্যাপাবিলিটি ওর চাইতে বেশি হবে, বুঝা গেছে। তাহলে এটা হলো কেমিক্যাল স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি। এর পরের টপিকস ল্যানচেট চ্যাপ্টার নাম্বার 57 এর, সেটা হচ্ছে হ্যাপটেন, হ্যাপটেন একটা বিষয় আমরা দেখি, হ্যাপটেনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা ভাইভাতে স্যাররা আস্ক করেন হ্যাপটেন, তাহলে হ্যাপটেন আসলে কোনো একটা সিঙ্গেল জিনিসের নাম না, এটা একটা ক্লাসের নাম, অর্থাৎ কয়েকটা জিনিসকে একসাথে বোঝায় হ্যাপটেন। তাহলে আমরা দেখি কি কি বোঝায়, হ্যাপটেন হলো মূলত 1 নম্বরে তার কিছু প্রপার্টি, সে স্মল মলিকিউল,
small molecules. তাহলে সে যদি small molecules তার molecular weight কি হবে? অনেক কম তার molecular weight. তাহলে দেখেন molecular weight কম হলে তার immunogenicity কম হবে না বেশি হবে? কম হবে, আমরা একটু আগে বললাম. ওকে আচ্ছা, এরপরে তার দুই নম্বর ফিচার হলো সে হয়তো লিপিড স্ট্রাকচারালি লিপিড অথবা স্যাকারাইড অর্থাৎ কার্বোহাইড্রেট অথবা সে হতে পারে নিউক্লিক অ্যাসিড ঠিক আছে নিউক্লিক অ্যাসিড অথবা হতে পারে সে কোনো ড্রাগস অর্থাৎ বিভিন্ন ড্রাগস পার্টিকলসও হতে পারে যেমন এরকম একটা খুব কমন ড্রাগস অ্যান্টিবায়োটিক আমরা দিই সেটা হলো কি পেনিসিলিন পেনিসিলিন হলো একটা নাম করা হ্যাপটেন্স ওকে তাহলে দেখেন হ্যাপটেন্স এর মধ্যে স্মল হওয়ার কারণে তার ইমিউনোজেনিসিটি নাই ওকে তারপরে হলো সে দুই নম্বরে দেখেন তার মধ্যে কোনো প্রোটিন স্ট্রাকচার নাই সে হয় লিপিড না হলে স্যাকারাইড না হলে নিউক্লিক অ্যাসিড অথবা যে কোনো ড্রাগ অর্থাৎ তার মধ্যে প্রোটিন স্ট্রাকচারটা লেস নাই এখন আমাদের দেখেন আমরা গত ভিডিওতে বলেছি কি একটা ম্যাক্রোফেজ ও ডেন্ড্রাইটিক সেল মনে করেন এটা একটা ম্যাক্রোফেজ একটা ম্যাক্রোফেজ একটা ম্যাক্রোফেজ যখন কোন একটা ফরেন পার্টিকলস কে ধরুন এই হলো গ্রি অ্যান্টিজেন এই একটা অ্যান্টিজেন কে যখন এনকালফ করবে এনকালফ করার পরে সে কি করে এমএসসি প্রোটিনের সাথে তাহলে ম্যাক্রোফেজ কি করবে তার মধ্যে এমএসসি 2 তাহলে এই এমএসসি 2 প্রোটিনের সাথে এই ফরেন যে পার্টিকলটা আসলো ওকে কম্বাইন করাবে দেখেন তাহলে এই যে বিষয়টা তৈরি হলো এটা হলো কি এমএসসি 2 এন্ড প্যাথোজেন যেহেতু এটা একটা অ্যান্টিজেন তাহলে প্যাথোজেন কমপ্লেক্স ঠিক আছে তো এই সেলটা কাকে অ্যান্টিজেন প্রেজেন্ট করবে হেলপার টি সেলকে অ্যান্টিজেন প্রেজেন্ট করবে এই এখন এই এমএসসি 2 এর একটা ম্যাচ আপ করে সে প্রোটিনের সাথে বাইন্ড হয় নন প্রোটিনাস সাবস্টেন্সের সাথে বাইন্ড হতে পারে না এই এমএসসি 2 টা ফলে দেখেন এখন যেহেতু হ্যাপটেন প্রোটিন না ফলে এই এমএসসি হ্যাপটেনের সাথে এভাবে কমপ্লেক্স তৈরি করতে পারবে না ফলে সে হেলপার টি সেল কো অ্যাক্টিভ করতে পারবে না ফলে তার ইমিউনোজেনিসিটিও থাকবে না বুঝে গেছে এই কারণেই হ্যাপটেন ইটসেলফ হ্যাপটেন নিজে নিজে কোনো ইমিউনোজেনিসিটি তৈরি করতে পারে না কিন্তু যখন এই হ্যাপটেনটা কোনো একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড হবে ধরুন দেখেন এই হলো একটা হ্যাপটেন এই হলো একটা হ্যাপটেন এখন এই হ্যাপটেনটা কম্বাইন হলো একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে এই গ্রিন এটা হলো একটা ক্যারিয়ার প্রোটিন ওকে তাহলে এটা হলো আমাদের একটা ক্যারিয়ার প্রোটিন আর এই রেড পোর্শনটা হলো আমাদের হ্যাপটেন তাহলে এটা এখন কি হলো হ্যাপটেন ক্যারিয়ার কমপ্লেক্স এখন এই হ্যাপটেন ক্যারিয়ার কমপ্লেক্স কি করবে ও আমাদের যে বি সেল আছে ধরুন এখানে আমরা একটা নাইভ বি সেল আঁকলাম এটা হলো বি সেলের নিউক্লিয়াস আর বি সেলের সারফেসে এই যে সারফেসের মধ্যে কি থাকে ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টর এটা হলো কি ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টর এই ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টরের সাথে তখন এই হ্যাপটেন ক্যারিয়ার প্রোটিন কমপ্লেক্সটা বাইন্ড করবে ও কি হবে বাইন্ড করলে তখন এই যে রিসেপ্টর সহ
এখানে যে বিষয়টা হবে আমরা একটু দেখি, ও এই হেপটেন ক্যারিয়ার কমপ্লেক্স এবং ইমিউনোগ্লোবুলিন এম হোল জিনিসটাকে সেলের মধ্যে ঢুকিয়ে ফেলবে, অর্থাৎ এন্ডোসাইটোসিস হবে, ঢুকিয়ে ফেলবে। এটাকে বলে কি ইন্টারনালাইজেশন, ইন্টারনালাইজেশন। ওকে, এখন দেখেন এটা কি বললাম আমরা, বি সেল। তো যখনই বি সেল এই ইন্টারনালাইজেশন হবে তখন বি সেল কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এখন বি সেল হলো একটা কি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি কি আছে, ম্যাক্রোফেজ, তারপর ডেন্ড্রাইটিক সেল এন্ড বি সেল। তাহলে বি সেলের মধ্যে এমএইচসি টু এবং এমএইচসি ওয়ান দুটাই আছে। তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মেইন ফিচার হলো এমএইচসি টু বিষয়টা। তো তখন সে এই যে ক্যারিয়ার প্রোটিন যেটা আছে, ক্যারিয়ার প্রোটিন, এই ক্যারিয়ার প্রোটিনকে ভেঙে ছোট ছোট পেপটাইড বানাবে। পেপটাইড অর্থাৎ প্রোটিন বানালে কি পাওয়া যায়, পেপটাইড। এই পেপটাইডের সাথে এই যে হ্যাপটেন আছে, এই হ্যাপটেনকে মিক্স করবে, এই হ্যাপটেন মিক্স হলো, ঠিক আছে। তাহলে এখন এই ক্যারিয়ার প্রোটিন এবং হ্যাপটেন এই মিক্সচারটাকে সে এমএইচসি টুর সাথে বাইন্ড করবে। ধরুন এটা হলো এমএইচসি টু, আর এই যে হ্যাপটেন এবং প্রোটিন যে কমপ্লেক্সটা তৈরি হলো এটা কোথায় তৈরি হয়েছে, এটা তো এখানে ভিতরে তৈরি হয়েছে, আমি বোঝানোর জন্য বাইরে লিখছি। ফলে এই কমপ্লেক্সটা, এই হ্যাপটেন এবং ক্যারিয়ার পেপটাইড কমপ্লেক্সটা এখানে চলে আসলো। তাহলে এখন আমাদের এটা কি তৈরি হলো, এমএসসি টু হ্যাপটেন ক্যারিয়ার কমপ্লেক্স। তাহলে দেখেন এখন প্রেজেন্ট করার ক্যাপাবিলিটি আছে, কার কাছে প্রেজেন্ট করবে, হেলপার টি সেল, হেলপার টি সেল। হেলপার টি সেলের কাছে যখন প্রেজেন্ট করবে তখন এই হেলপার টি সেল ওর উপরে এই বি সেল উপরে একটা কি সিক্রেট করবে, ইন্টারলিউকিন, ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 21, ঠিক আছে। এই দুটা ইন্টারলিউকিন রিলিজ করবে, এই দুটো ইন্টারলিউকিনের কারণে তখন এই বি সেলটা অ্যাক্টিভেটেড হয়ে এবং ডিফারেন্সিয়েট হয়ে পরিণত হবে কি সেলে, প্লাজমা সেলে। তাহলে প্লাজমা সেল, তো প্লাজমা সেলের কাজ কি, ইমিউনোগ্লোবুলিন তৈরি করা। ওকে, তো সে যে পাঁচটা ইমিউনোগ্লোবুলিন আছে, ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এম এ, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন ডি ই, এগুলো তৈরি করছে। তো মোস্ট অফেন এখানে আসলে মূলত তৈরি হবে একটা, সেটা হলো যে ইমিউনোগ্লোবুলিন ই। কেন, কারণ টি ফলিকুলার হেলপার সেল যেটা আমরা দেখালাম সে মেইনলি ইন্টারলিউকিন 4 সিক্রেট করে। তো এই ইন্টারলিউকিন 4 টা বি সেলকে প্লাজমা সেল তৈরি করে অনলি ইমিউনোগ্লোবুলিন ই টাই বেশি বেশি তৈরি করে, ঠিক আছে। তো এখন দেখেন এই ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হয়ে গেল, ইমিউনোগ্লোবুলিন ই অর্থাৎ অ্যান্টিবডি গুলো। তো এই অ্যান্টিবডি গুলো পরে সার্কুলেশনের মাধ্যমে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসবে। চলে আসার পরে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে এখানে এটা কি সেল, এটা হলো মাস্ট সেল, ঠিক আছে, এটা হলো মাস্ট সেল। আর এই মাস্ট সেলের সাইটোপ্লাজমে এগুলো হলো মাস্ট সেল গ্র্যানিউলস। এই গ্র্যানিউলস গুলোর মধ্যে কি আছে, হিস্টামিন। তো এখন এখানে যে সরি অ্যান্টিবডি গুলো তৈরি হলো ইমিউনোগ্লোবুলিন, এগুলো এসে এসে মাস্ট সেলের গায়ে বসে যাবে, পরবর্তীতে যখন আবার বডিতে হ্যাপটেন ঢুকবে, হ্যাপটেন ঢুকলো, ওই হ্যাপটেন কার সাথে কম্বাইন হবে, ক্যারিয়ার প্রোটিনের সাথে। এখন
এবার এই হ্যাপটেন ক্যারিয়ার প্রোটিনকে সরাসরি এই মাস সেলের গায়ে যে ইমিউনোগ্লোবুলিন ই আছে সেই অ্যান্টিবডির গায়ে তারা অ্যাটাচ লেগে গেল। লেগে গেলে এই মাস সেলটা তখন কি হবে, অ্যাক্টিভেটেড হবে। অ্যাক্টিভেটেড হলে সে কি রিলিজ করবে বেশি বেশি, হিস্টামিন এবং আদার্স প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। হিস্টামিন তো এই হিস্টামিন যখন রিলিজ করবে তখন সেখানে কি হবে, হাইপার সেন্সিটিভিটি অ্যালার্জি দেখা দিবে। ওই কারণে হচ্ছে পেনিসিলিন অ্যালার্জি, ঠিক আছে। এই হলো কিভাবে একটা হেপটেন ইমিউনোজেনিসিটি ইন্ডিউস করছে। এখন মজার বিষয় হলো একটা বেসিক কথা বলি, সেটা হলো যে এই যে দেখেন এখানে এই অ্যান্টিবডি দেখেন এই যে অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন ই যেটা, অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন ই, এই ইমিউনোগ্লোবুলিন ই কিন্তু হেপটেনের সাথে মানে একা একা বাইন্ড করতে পারে না। যখন এই হেপটেন ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড হবে তখন এই অ্যান্টিবডিটা এই হেপটেনের সাথে বাইন্ড করতে পারে, ওই কারণে ক্যারিয়ার প্রোটিনটা লাগবে। তো যাদের ক্ষেত্রে এই ক্যারিয়ার প্রোটিন বেশি তাদের ক্ষেত্রে পেনিসিলিন অ্যালার্জিটা মোর প্রমিনেন্ট, যাদের ক্ষেত্রে ক্যারিয়ার প্রোটিন কম তাদের ক্ষেত্রে পেনিসিলিন অ্যালার্জিটা কেমন কি কম, অ্যালার্জি রিঅ্যাকশনটা কম হবে, ঠিক আছে। এখন প্রশ্ন হলো কেন এই অ্যান্টিবডিগুলো হেপটেনের সাথে একা একা বাইন্ড করতে পারে না, তার কারণ হলো হেপটেন স্মল মলিকিউল। স্মল মলিকিউল হওয়ার কারণে এই অ্যান্টিবডিটা তাকে সহজে ডিটেক্ট করতে পারে না, কারণ একটা অ্যান্টিবডি একটা অ্যান্টিজেনের সাথে, এটা ধরুন একটা অ্যান্টিজেন, একটা অ্যান্টিজেনকে তখনই, আর এটা হলো একটা অ্যান্টিবডি, একটা অ্যান্টিবডি একটা অ্যান্টিজেনকে তখনই ডিটেক্ট করতে পারে যখন এই অ্যান্টিজেনটা মধ্যে মিনিমাম 5 অ্যামাইনো অ্যাসিড বিশিষ্ট একটা এপিটোপ থাকে। এখন হেপটেন তো কোনো তার মধ্যে কোনো প্রোটিন স্ট্রাকচারে নেই, তাহলে অ্যামাইনো অ্যাসিড করতে গেলে থাকবে, ওই কারণে এই ইমিউনোগ্লোবুলিন ই হেপটেনকে ক্যারিয়ার প্রোটিন ছাড়া ডিটেক্ট করতে পারে না, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।